আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো মামা বাইক চালানো শিখবে, তো তার বাইক চালানো শেখাতে হবে। এখন সামনে এই বাইকটা আছে, একটা লক্কর ঝক্কর। তো মূলত এখন আমি দেখাই দিই যে জিনিসটা কী কী। এটা কিন্তু ক্লাস, ঠিক আছে, এটা মূলত ইঞ্জিন ব্রেকে কাজ করে। হ্যাঁ, এটা ইঞ্জিন ব্রেকের, মানে ইঞ্জিন ব্রেক না, ওটা ক্লাস ইঞ্জিন ফ্রি হওয়ার জন্য কাজ করে। ইঞ্জিন ফ্রি বলতে গিয়ার শিফটিং করার আগে যে ইঞ্জিনটা ফ্রি করতে হবে, এই ইঞ্জিনের ভেতরে কিন্তু তোমার সেই রয়েছে, টাইমিং চেন রয়েছে, টাইমিং চেনটা ফ্রি করার জন্য ওইটা ব্যবহার হবে। মূলত মানে এটাই প্রেস করলে ইঞ্জিন আর ঠেলবে না গাড়ি। হ্যাঁ, গাড়ি মানে রানিং অবস্থায় যতটুকু যায় ততটুকু ইঞ্জিন আর গাড়ি ঠেলবে না। হ্যাঁ, ওটাই। আচ্ছা, এটা হলো ব্রেক, ঠিক আছে, এটা ব্রেক, এটা সামনের ব্রেক, এটা হলো পাই যেটা দিচ্ছাও, এটা পার ব্রেক, ঠিক আছে, এটা হলো তোমার কিক, কিক মেরে, কিক মেরে হলো বন্ধ করে স্টার্ট দিতে হবে। আর এইদিকে তোমার এটা হলো এই যে গিয়ার, এটা উপরের দিকে দিলে গিয়ার আপ হবে আর নিচের দিকে দিলে গিয়ার ডাউন হবে। ঠিক আছে, গিয়ার আপ করতে হবে ফার্স্টে, স্টার্ট দেওয়ার পরে অবশ্যই অবশ্যই গিয়ার আপ করতে হবে। ঠিক আছে, পরবর্তী ধাপগুলো সবগুলোকে উপরে দিতে হবে। হ্যাঁ, সব উপরে দিলে গিয়ার বাড়বে। ঠিক আছে, এর সব উপরের দিকে দিলে একটা একটা করে মোট চারটা গিয়ার, চারটা গিয়ার বাড়বে। তারপরে তুমি আবার নিচের দিকে যখন দিবা তখন গিয়ারটা কমবে। ওটা হলো এক্সেলেটর, ঠিক আছে, এক্সেলেটর ফুল দিবা না তুমি, এক্সেলেটর আস্তে আস্তে দিবা আর আস্তে আস্তে এটা ছাড়বা, ক্লাসটা ছাড়বা। বুঝতে পারছো জিনিসটা? আবার ক্লিয়ার করি, তুমি স্টার্টটা দিবা, ঠিক আছে, দেওয়ার পরে এক্সেলেটর আস্তে কোনোরকম ধরে রাখবা আর ক্লাসটা আস্তে আস্তে ছাড়বা, মানে গিয়ারে ফেলে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বা, গাড়িটা আস্তে আস্তে চলে যাবে। তারপরে যখন আস্তে বাগানে না চলে যায় না, প্রথম সেই ভরসাটা রাখতে হবে যে বাগানে যাবে না ইনশাল্লাহ। তো নাও শুরু করা যাক, আজানটা শেষ হয়ে যাক। না, আজান শেষ হলে ও এখন মনে করো যে গাড়িটা স্টার্ট দেবা, স্টার্ট প্রথমে স্টার্ট দেওয়ার জন্য ওই যে কিক ব্যবহার করবা, ক্লাস কোনো ক্লাসের ব্যবহার হবে না। হ্যাঁ, এখন নিউট্রাল আছে গাড়ি, সমস্যা নেই, তুমি কিকটা ব্যবহার করো। এটা এটা আগে তুলে নেও, দাও পাঁচ, এটা এটা উঠে গেল, ঠিক আছে, আর কিকটা মারো, কিক মারো জোরে, একবারে একবারে মারো, মেরে ধরে রাখবা। হ্যাঁ, মারো, দেখে আমি মেরে দিই, দেখে আমি আমি মেরে দিই, আমি মেরে দিই। প্রথম কাজটা আমরা চাবি দিতে হয়, সে চাবিটাই দেয়নি। আচ্ছা, যাই হোক, এখন মানে আমাদের প্রথম কাজ চাবি দেওয়া, কিন্তু আমরা চাবি না দিয়ে গাড়ি স্টার্ট দিচ্ছি, গাড়ি কি আর স্টার্ট হবে? তো নাও এবার শুরু করো। দেখি আমি করে দিই, হবে না মামা, আমি করে দিই, আমি এটা লাভাই দিই, পিক আপ ধরে রাখতে হবে, হালকা হালকা ধরে রাখতে হবে। এবার ক্লাসটা বন্ধ হয়ে গেল, পিক আপ ছেড়ে দিলে তো বন্ধ হবে, ওই পিক আপ ধরে রাখতে এসে উঠতে আছে, তো উঠুক অত নাও, আবার আবার যত ওটা ওটা সমস্যা নেই, যত ওটা ওটা। হ্যাঁ, এবারা ওই এটা লাগাই দিয়ে, ঠিক আছে, পিক আপ হালকা কোনো রকম, এই এই পর্যন্ত, এই 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 লক, হ্যাঁ, এই লক থাক, ঠিক আছে, ওই যে পাতল ওই পাটা তোলো, তুলে এবারে ক্লাসটা, এবার ক্লাস ক্লাস ক্লাস, ধরে এবার এক গিয়ারে, একটা গিয়ারে, একটা গিয়ারে ফেলো ক্লাসটা ধরে, সব কাঁপুক তাই দিয়েছে, আরে আল্লাহ কাঁপুকটা সমস্যা। হুম, একটা উপরে উপরের দিকে উপরের দিকে, হুম, এবার আস্তে আস্তে ক্লাসটা ছাড়তে হবে, ঠিক আছে, আর ব্রেক মারার সময় তিনটেই একসাথে চেপে ধরলি, ঠিক আছে, বন্ধ হয়ে যাবে। আগে ও হইল, ঠিক আছে ঠিক আছে, আবার 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 এই যে নিউট্রাল হইল নাকি আবার, হুম, ওটা হালকা করে দিতে, কত প্যারা প্যারাই ঠিক তো না, হুম, এক দুই তিন, রেডি, এটা লাগাই দিলাম, ঠিক আছে, এবার ক্লাস ধরতে হবে, এবার ওর দিন বাড়া চালাবো না,
সেলফে সেলফ থাকলে বেশ তারপর তোমার বলবি সেলফ তো এখন ঠিক হবে না তখন দেখলাম সেলফ মারলে কাজ হইলো না সেলফে মারিনি সেলফ মারিনি দুঃখিত হ্যাঁ আবার দেখি দেখি আমি মেরে দিই আমি মেরে দিচ্ছি দাম সব সবাই মারছি আচ্ছা এইভাবে মারতে হয় দেখি সামনে যাও চলছে এই যে প্রথমে আমি হয় নাকি চালাবি না হট দেখি তো একটা